বিশাল এই সৃষ্টির ছোট থেকে বড় এবং সবকিছুতেই কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার নিদর্শন। আর বিশাল সৃষ্টির এই জীব বৈচিত্র্য, নান্দনিকতা, নিপুণতা, শৃঙ্খল ব্যবস্থাপনা, সবকিছুতেই দেখবেন একটা শৃঙ্খলার ছাপ রয়েছে। এই যে সূর্য পূর্ব দিক থেকে উঠছে পশ্চিম দিকে অস্ত যায়, তো এর মধ্যে কিন্তু কোনো ব্যতিক্রম নেই। এখন এর মধ্যে যদি কোনো ব্যতয় ঘটতো, কোনো ব্যতিক্রম থাকতো, তাহলে সেখানে কিন্তু একটা বিশৃঙ্খলার সৃষ্টি হতো। এত সুন্দর একটা সিস্টেমেটিক ওয়েতে আল্লাহ তাবারক ওয়া তাআলা সবকিছু সৃজন করেছেন। এই আসমান, জমিন, নক্ষত্র, তারকারাজি, সবকিছু, পাহাড় পর্বত, নদী নালা, গাছপালা, এই যে জীব বৈচিত্র্য এবং এই যে নান্দনিকতা এবং এর যে নিপুণতা রয়েছে, এটা দেখলেই কিন্তু সৃষ্টির প্রতি মানুষ বিস্মিত হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কত মানে ডিসিপ্লিনড ওয়েতে আল্লাহ তাআলা এগুলো সৃষ্টি করেছেন এবং সিস্টেমেটিক একটা ওয়েতে এগুলোকে ছেড়ে দিয়েছেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বয়ং কোরআন মজিদের মধ্যে ইরশাদ করেছেন, আর তা হচ্ছে সূরা আলে ইমরানের 191-192 আয়াত। আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে নিশ্চয়ই নবমণ্ডল ও ভূমণ্ডল সৃজনে এবং দিন রাতের পরিবর্তনে সুস্পষ্ট নিদর্শন রয়েছে জ্ঞানীদের জন্য, জ্ঞানীদের জন্য যারা দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহর জিকির করে এবং নবমণ্ডল ও ভূমণ্ডল সৃজন নিয়ে চিন্তা ভাবনা করে। তো তারা স্বতঃস্ফূর্তভাবে স্বীকার করতে বাধ্য হয় যে হে আমার প্রতিপালক, আপনি এগুলো বৃথা সৃষ্টি করেননি, আপনি বৃথা সৃষ্টি করার দোষ থেকে পাক ও পবিত্র। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো কাজেই এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো কিছু, আমরা যখনই কোনো কিছু দেখব যে একটা পিঁপড়া থেকে শুরু করে সে বিশাল আকার একটা হাতি হোক কিংবা তিমি হোক, কোনো কিছুই আল্লাহ তাআলা কিন্তু অযথা সৃষ্টি করেননি। প্রত্যেক প্রাণী, জীব বৈচিত্র্য, জীব হোক কিংবা জড় যা কিছুই হোক, সবকিছু সৃষ্টির পিছনে কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার একটা সুস্পষ্ট সূক্ষ্ম কিন্তু একটা উদ্দেশ্য রয়েছে।